সারা রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা হু হু করে বৃদ্ধি পাচ্ছে ইতিমধ্যেই রাজ্য সরকারের পক্ষ থেকে আংশিক লকডাউন ঘোষণা করা হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে সোমবার থেকেই সেই নির্দেশিকা কার্যকর হয়েছে এরই মধ্যে করোনায় আক্রান্ত হলেন মালদার জেলাশাসক রাজশ্রী মিশ্র ও তার স্ত্রী এছাড়াও করোনায় আক্রান্ত হয়েছেন অতিরিক্ত জেলাশাসক বৈভব চৌধুরী জানা যায় গত দুদিন ধরে তাদের জ্বর হয়েছিল করোনা পরীক্ষা করার পর তাদের রিপোর্ট পজিটিভ আসে স্বাস্থ্য দপ্তরের নির্দেশে জেলাশাসক ও তার স্ত্রী এবং অতিরিক্ত জেলা শাসক হোম আইসোলেশনে রয়েছেন মালদা থেকে দেবসিংহ রিপোর্ট আনন্দ বার্তা